আমাদের জবস ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, ভারত সরকারের তরফ থেকে নর্থ ইস্ট সার্কেলের জন্য যে একটি গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়েছে সেটার ব্যাপারে আজ আমরা ডিসকাস করতে যাচ্ছি। তো বন্ধুরা, এখানে 19টি পোস্টের লোক নিয়োগ করা হবে এবং আপনারা যারা ন্যূনতম মাধ্যমিক পাস এবং 12 পাস রয়েছেন তারা সকলেই পোস্টগুলিতে অ্যাপ্লাই করতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে আমি একটু অনুরোধ করছি যে আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা নোটিফিকেশনের যে ইম্পর্টেন্ট ডিটেলসগুলো রয়েছে সেগুলি ভালোভাবে বুঝতে পারবেন। তাছাড়া ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন এই পোস্টগুলিতে, তাছাড়া আপনাদেরকে আদার কী কী ক্রাইটেরিয়া থাকলে আপনারা এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করতে পারবেন সমস্ত কিছু কিন্তু ডিটেলসে আমি আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন এবং আপনাদের সুবিধার্থে যে কোনো সরকারি এবং প্রাইভেট চাকরির নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর শেষে একটি লাইক দিয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আমরা দেখছি অফিসিয়াল নোটিফিকেশনটিতে কী রয়েছে। তো নোটিফিকেশনটি এসেছে ICG অর্থাৎ ইন্ডিয়ান কোস্ট গার্ড থেকে। এখানে গ্রুপ সি সিভিলিয়ান পোস্টে লোক নিয়োগ করা হবে। তো বন্ধুরা, এখানে ম্যাক্সিমাম পোস্টগুলিতে অ্যাপ্লাই করতে হলে যে মিনিমাম কোয়ালিফিকেশনের প্রয়োজন সেটা হলো শুধুমাত্র মাধ্যমিক পাস, এবং এখানে MTS অপারেটর এবং চৌকিদার এছাড়া অনেকগুলি পোস্ট রয়েছে। তো আমরা প্রথম থেকে শুরু করছি। এখানে যে প্রথম পোস্টটি রয়েছে সেটি হলো সিভিলিয়ান MT ড্রাইভার। এই পোস্টের ক্ষেত্রে আপনার স্যালারি পেয়ে যাবেন 19,900 পার মান্থ এবং টোটাল এখানে 8টি ভ্যাকেন্সি রয়েছে। ইউআরের জন্য 5টি, OBC-র জন্য 1টি এবং SC-র জন্য 2টো ভ্যাকেন্সি রয়েছে। এবং বন্ধুরা, এই পোস্টে অ্যাপ্লাই করতে হলে যে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান রাখা হয়েছে সেটা হলো শুধুমাত্র মাধ্যমিক পাস, এবং যেহেতু বন্ধুরা সেটা একটা ড্রাইভার পোস্ট অবশ্যই আপনাদের ড্রাইভিং লাইসেন্স এবং ড্রাইভিংয়ে অ্যাটলিস্ট 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবং এই পোস্টটিতে অ্যাপ্লাই করতে হলে এখানে যে এজ লিমিট রাখা হয়েছে সেটা হলো মিনিমাম 18 ইয়ার্স এবং ম্যাক্সিমাম 27 ইয়ার্স। তাছাড়া বিভিন্ন শেডিউল ক্যাস্ট অর্থাৎ SC ST অথবা OBC-দের জন্য এখানে এজ রিল্যাক্সেশনও রয়েছে। তারপর 2 নম্বর যে পোস্টটি রয়েছে সেটি হলো ফর্ক লিফট অপারেটর। এই পোস্টের ক্ষেত্রে আপনারা স্যালারি পেয়ে যাবেন 19,900 পার মান্থ এবং এখানে টোটাল 1টি ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য। তো বন্ধুরা, এই পোস্টে অ্যাপ্লাই করতে হলে এখানে ন্যূনতম আপনাদের মাধ্যমিক পাস হতে হবে, সাথে আপনাদের ITI সার্টিফিকেট থাকতে হবে রেসপেক্টিভ ট্রেডে, এবং এখানে যে এজ লিমিট রাখা হয়েছে সেটা হলো মিনিমাম 18 ইয়ার্স এবং ম্যাক্সিমাম 27 ইয়ার্স। তাছাড়া বিভিন্ন শেডিউল ক্যাস্টের জন্য এখানেও এজ রিলাক্সেশন রয়েছে। তারপর 3 নম্বর যে পোস্টটি রয়েছে সেটি হলো MT ফিটার। এক্ষেত্রে আপনার স্যালারি পেয়ে যাবেন 19,900 পার মান্থ এবং টোটাল এখানে 3টি পোস্ট রয়েছে, 2টি ইউআরের জন্য এবং 1টি SC ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য। তো বন্ধুরা, এই পোস্টে অ্যাপ্লাই করতে হলে আপনাদের ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে এবং সাথে আপনাদের 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে অটোমোবাইল ওয়ার্কশপে। তো এই পোস্টে অ্যাপ্লাই করতে হলে এখানে এজ লিমিট রাখা হচ্ছে 18-27 ইয়ার্স। তারপর 2 নম্বর যে পোস্টটি রয়েছে ফায়ারম্যান। তো বন্ধুরা, এখানে 1টি মাত্র পোস্ট রয়েছে ফায়ারম্যান, এক্ষেত্রে আপনাদের ফিজিক্যাল টেস্টও দিতে হবে এবং টোটাল এখানে 3টি ভ্যাকেন্সি রয়েছে ইউআরের জন্য এবং 1টি ভ্যাকেন্সি রয়েছে OBC-র জন্য। টোটাল এখানে 4টি ভ্যাকেন্সি রয়েছে এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশান যে রাখা হয়েছে, প্রথমত আপনাদের মাধ্যমিক পাস হতে হবে সেটা আপনার যে কোনো স্ট্রিমে, এবং এখানে সাথে আপনাদের ফিজিক্যালি ফিট হতে হবে এবং আপনাদের ফিজিক্যাল ফিটনেস টেস্টও দিতে হবে। তো ফিজিক্যাল টেস্টের ডিটেলস নোটিফিকেশানে দেওয়া আছে, আপনারা নোটিফিকেশান ডাউনলোড করে বিস্তারিতভাবে দেখে নেবেন। তো পোস্টে অ্যাপ্লাই করতে হলো যে এজ লিমিট রাখা হয়েছে সেটা হলো 18-27 ইয়ার্স এবং বিভিন্ন শেডিউল ক্যাস্টের জন্য এখানে এজ রিলাক্সেশন রয়েছে। তো এক্ষেত্রে আপনারা যারা SC অথবা ST ক্যাটাগরি ক্যান্ডিডেট রয়েছেন তাদের এখানে 32 বছরের মধ্যে হলে পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। তারপর এখানে আরও একটি গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, সেটি হলো MTS অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফ। তো এক্ষেত্রে আপনারা স্যালারি পেয়ে যাবেন 18,000 পার মান্থ এবং টোটাল এখানে 1টি ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র SC ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য। তো বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু আপনারা সকলে অ্যাপ্লাই করতে পারবেন, সকলের জন্য এখানে ক্যাটাগরি ভ্যাকেন্সি রয়েছে, কিন্তু এখানে যে MTS পোস্টটি রয়েছে সেক্ষেত্রে শুধুমাত্র SC ক্যাটাগরি ক্যান্ডিডেটসরাই অ্যাপ্লাই করতে পারবেন। এবং এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য এখানে যে রিকোয়ার্ড কোয়ালিফিকেশান রয়েছে সেটা হলো মাধ্যমিক পাস এবং 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স এস চৌকিদার ইন এনি রেকগনাইজড ইনস্টিটিউশন অর অর্গানাইজেশন। আপনাদের মিনিমাম 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং আপনাদের ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে, তাহলে আপনারা এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। এবং এজ লিমিটের ক্ষেত্রে আপনাদের এখানে মিনিমাম এজ লিমিট রয়েছে 18 ইয়ার্স এবং ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে 27 ইয়ার্স। এছাড়া আরও 2টি পোস্ট রয়েছে, ইঞ্জিন ড্রাইভার এবং লাস্কার। এই 2টি পোস্টও অ্যাপ্লাই করতে হলে একটিতে আপনাদের মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করতে পারবেন এবং অপরটি যেটা রয়েছে ইঞ্জিন ড্রাইভার, এক্ষেত্রে কিন্তু আপনাদের ড্রাইভিং লাইসেন্স এবং এক্সপিরিয়েন্সেরও প্রয়োজন হবে। তো বন্ধুরা, এখানে সবগুলি পোস্টে রয়েছে গ্রুপ সি, নন গেজেটেড এবং নন মিনিস্ট্রিয়াল। তো এখন আমি দেখাচ্ছি আপনারা এই পোস্টগুলিতে কীভাবে অ্যাপ্লাই করবেন। তো এরই মধ্যে আমি আপনাদের জন্য রিলিভেলের সম্পর্কে আরও একটি গুড নিউজ নিয়ে এসেছি যে রিলিভেলে এখন আরও 2টো টেস্ট অ্যাড হয়েছে, বিজনেস অ্যানালিটিক টেস্ট এবং ডাটা অ্যানালিটিক টেস্ট।
এখানে আপনারা যারা সম্পূর্ণ ফ্রেশার রয়েছেন তারা সকলে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে কোনো পার্টিকুলার কোয়ালিফিকেশন অথবা এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। এবং এখানে অনলাইন টেস্ট দিয়ে ভালো একটি স্কোর করে আপনারা আপনাদের এলিজিবল পোস্টে প্লেসমেন্ট পেয়ে যেতে পারেন। তো সবার প্রথমে আপনাদের একটি রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, ওই লিঙ্কে ক্লিক করে প্রথমে আপনাদের এখানে টেস্ট সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে বুক ইউর ফ্রি স্লটে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে আপনাদের মোবাইল নাম্বার এবং পার্সোনাল ডিটেলস বসিয়ে আপনারা খুব সহজে এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিতে পারবেন। তো মনে রাখবেন এখানে টেস্ট দেওয়ার জন্য আপনাদের কোনো পেমেন্ট করতে হবে না, আপনারা সম্পূর্ণ বিনামূল্যে এখানে টেস্ট দিতে পারবেন। তো বন্ধুরা, এখানে মোর দ্যান 1000 পোস্ট রয়েছে এবং এটা একটা ফ্রেশারদের জন্য দারুণ অপরচুনিটি রয়েছে। তো অবশ্যই এখানে অ্যাপ্লাই করে নিন। তো এখানে অ্যাপ্লাই প্রসেস রয়েছে সম্পূর্ণ অফলাইন। এক্ষেত্রে আপনাদেরকে একটি বায়োডাটা ফর্ম সম্পূর্ণ সঠিকভাবে ফিল আপ করে তাদের অ্যাড্রেসে পাঠাতে হবে। এবং এটাই হলো সেই অ্যাপ্লিকেশন ফর্ম যেটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো আপনারা ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে ইজিলি ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন। তো এখন আমি দেখাচ্ছি আপনার ফর্মটি কীভাবে ফিল আপ করবেন। এখানে প্রথমে রয়েছে পোস্ট অ্যাপ্লাইড ফর, অর্থাৎ এক্ষেত্রে আপনারা যে পোস্টে অ্যাপ্লাই করবেন এখানে মেনশন করবেন। তারপর রয়েছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, তো অবশ্যই আপনাদের নাম এখানে ক্যাপিটাল লেটারে লিখবেন। তারপর ফাদার্স নেম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, অর্থাৎ এক্ষেত্রে আপনাদেরকে পার্সোনাল ডিটেলস ফিল আপ করতে হবে। তারপর এখানে আপনাদের একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ বসাতে হবে। তারপর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং টেকনিক্যাল কোয়ালিফিকেশান যদি আপনাদের থেকে থাকে। তারপর রয়েছে এক্সপিরিয়েন্স, তো আপনাদের যাদের এক্সপিরিয়েন্স রয়েছে অবশ্যই এখানে মেনশন করবেন। তারপর অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি বসে আপনারা খুব সহজে ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে নিতে পারেন। এবং বন্ধুরা, ফর্মটি ফিল আপ করার পর নোটিফিকেশানে যে তাদের অ্যাড্রেসটি দেওয়া আছে এটা হলো তাদের অ্যাড্রেস। এই অ্যাড্রেস আপনাদের পাঠিয়ে দিতে হবে শুধুমাত্র অর্ডিনারি পোস্টের মাধ্যমে। যদি আপনারা স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি সেন্ড করেন তাহলে সেটা অ্যাকসেপ্ট করা হবে না, রিজেক্ট করা হবে। তো আপনাদের শুধুমাত্র অর্ডিনারি পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি সেন্ড করতে হবে। এবং মনে রাখবেন এখানে সময়সীমাটা রয়েছে অনেকটাই কম, তো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এখানে অ্যাপ্লাই করে নেন। তো এই রিলেটেড যদি আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে অথবা কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এছাড়া আপনারা সরাসরি টেলিগ্রাম গ্রুপে যুক্ত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এরকম আরও জব রিলেটেড আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। নমস্কার।